সারা পৃথিবী জুড়ে বিভিন্ন স্পিসিজের প্রাণীরা লড়ছে ব্যাটল অফ সার্ভাইভাল। খোলা সমভূমি হোক অথবা জঙ্গলে এবং সমুদ্রের নিচে, সকলেই লড়ছে জীবনের ভয়ঙ্কর যুদ্ধ। প্রাণীরা লড়াই করছে খাবার, বাসস্থান এবং বংশবৃদ্ধির জন্য। আমেরিকার রেইন ফরেস্ট থেকে আফ্রিকার তৃণভূমি, বেঁচে থাকার লড়াইয়ে নেই কোনো নিয়ম। এই হলো অ্যানিমাল ফাইট ক্লাব। অ্যামাজন রেইন ফরেস্ট, ভাইব্রেন্ট সাউন্ড আর কালারের এক অপূর্ব জগৎ। কিন্তু এখানে এমন একটা শিকারি আছে যাকে সব সময় দেখা বা শোনা যায় না, জঙ্গলের ছায়ামূর্তি, জ্যাগুয়ার। গোটা আমেরিকা সব থেকে বড় ক্যাট। নাক থেকে শুরু করে লেজ অবধি এর দৈর্ঘ্য প্রায় 6.5 ফুট এবং ওজন প্রায় 110 কিলোগ্রামের কাছাকাছি। এই মিল জ্যাগুয়ারটার রাজত্বের আয়তন প্রায় 30 স্কোয়ার কিলোমিটার। ও হল এই রেইন ফরেস্টের অন্যতম সেরা স্থলজ শিকারী। কিন্তু খাদ্যের সন্ধানে ওকে এই নদীটা পেরোতে হবে, আর ওর জন্য অপেক্ষা করছে এখানকার আরেক শিকারি। কেইম্যান হল জলের রাজা। একটা প্রাপ্তবয়স্ক কেইম্যানের দৈর্ঘ্য প্রায় 8 ফুটেরও বেশি এবং ওজন প্রায় 55 কিলোগ্রামেরও বেশি। শক্তিশালী চোয়াল এবং প্রায় 2 ইঞ্চি লম্বা দাঁত বিশিষ্ট কেইম্যান মাংস খাদক পিরানা এবং জায়ান্ট ক্যাপিবারা শিকার করে। জলের মধ্যে এই প্রাণীটা জ্যাগুয়ারটার জন্য অত্যন্ত বিপজ্জনক। সামনে গতিবিধি টের পেয়ে কেইম্যানটা সেটা যাচাই করার জন্য এগিয়ে যায়, কিন্তু নজরে পড়ার আগেই বিগ ক্যাটটাকে নদীটা পেরিয়ে যেতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওকে দেখে মনে হচ্ছে না ওর কোনো তাড়া আছে। আরও কেইম্যানটাকে টের পাওয়ানোর জন্যই কেইম্যানটার কাজ দিয়ে নদী পেরোনো শুরু করে। জ্যাগুয়ারটা নদী পেরোনো দেখে হয়তো ওকে বেপরোয়া মনে হবে, কিন্তু আসলে এটা ওর একটা চালাকি। ও সচেতনভাবেই ওই শিকারী সরীসৃপটাকে লোভ দেখিয়েছে, আর এখন ও লুকিয়ে থাকবে আর সঠিক সুযোগের অপেক্ষা করবে। লড়াই চলে জলের নিচে। এই কেইম্যানটা জলের নিচে লড়াই করতে দক্ষ, কিন্তু জ্যাগুয়ারের সারপ্রাইজ অ্যাটাক ওকে একটা বাড়তি সুবিধা দিয়েছে। রেপটাইলটা ক্যাটটাকে জলে টেনে এনে ওকে ডোবানোর চেষ্টা করছে, কিন্তু তার বদলে কেইম্যানটাকে ফেস করতে হচ্ছে একটা ভয়ঙ্কর অস্ত্র। শারীরিক ওজনের ভিত্তিতে জ্যাগুয়ারদের কামড় ক্যাটদের মধ্যে সব থেকে শক্তিশালী, আর ওদের সবসময় একটাই লক্ষ্য থাকে, মাথার খুলি। জ্যাগুয়ারটা কেইম্যানটার মাথা গুঁড়িয়ে দেয়, আর কেইম্যানটা এক মুহূর্তের মধ্যেই মারা যায়, আর জঙ্গলের ছায়ামূর্তি নিজের শিকার খাওয়ার জন্য মিলিয়ে যায়। আর ঠিক এটাই হয় যখন দুই ভয়ঙ্কর শিকারী একে অপরের মুখোমুখি হয়। কিন্তু যখন এক দল শিকারী একে অপরের বিরোধিতা করে তখন কি হয়? ইউরেশিয়ান উলফ একটা দক্ষ শিকারী, প্রায় 55 কিলোগ্রাম ওজন এবং প্রায় 2.5 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রাণীগুলো ঝড়ের গতিতে শিকার করে, আর দলবদ্ধ থাকায় ওরা খুব সহজেই ওদের পছন্দের প্রাণীকে শিকার করতে পারে। ওদের প্রয়োজন প্রচুর পরিমাণে মাংস। একটা উলফ এক একবারে প্রায় 9 কিলোগ্রাম মাংস খেতে পারে। কিন্তু কখনো কখনো শিকার পাওয়া সহজ হয় না।
আর বেঁচে থাকার জন্য ওদেরকে হাত সাফ করতে হয়, যেটা করা কিন্তু সহজ নয়, কারণ এর মানে অন্য শিকারীদের খাবার চুরি করা। আর এই জঙ্গলগুলোতে উলফ্রাই একমাত্র বড় চেহারার প্রাণী নয়, একমাত্র শিকারী যাদের কাছে মাংস থাকে তারা হল ইউরেশিয়ান ব্রাউন বিয়ার, একটা প্রাপ্ত বয়স্ক পুরুষ, আকারে বিরাট হয়, প্রায় 4 ইঞ্চি লম্বা নখ বিশিষ্ট। এই প্রাণীটার ওজন প্রায় 320 কিলোগ্রাম, অর্থাৎ এর বিশাল আয়তন একটা উলফের জন্য মারাত্মক হতে পারে। এই বিয়ারগুলো ওদের একটা শিকারের অবশিষ্টাংশ খাচ্ছে, কিন্তু ক্ষুধার্থ উলফের জন্য একটা উচ্ছিষ্ট মৃতদেহ একটা লোভনীয় খাদ্য, আর ওটা চুরি করতে যাওয়া একটা ভয়ঙ্কর ঝুঁকি হতে পারে। কিন্তু দলনেতা জানে খাদ্য ছাড়া ওর পরিবার বাঁচবে না, তাই ও খাদ্য সংগ্রহের জন্য নিজের জীবনের ঝুঁকি নেবে ও সঠিক সময় পালায়। উলফরা জানে খুব কাছাকাছি যাওয়া মানে নিজেদের জীবনের ঝুঁকি নেওয়া। ব্রাউন বিয়াররা অত্যন্ত শক্তিশালী হয়, আরও এক কামড়ে একটা বোলিং বলও ভেঙে ফেলতে পারে। ওর খাবার চুরি করার একমাত্র উপায় হল নিজেদের সংখ্যা বৃদ্ধি করা। দুটো প্রাপ্তবয়স্ক বিয়ারের বিরুদ্ধে 3টে উলফ, একটা উলফ সরাসরি মৃতদেহের দিকে এগিয়ে আসে, কিন্তু ফিরে যেতে বাধ্য হয়। সোজা পথে বিয়ারদের পক্ষে গতিতে উলফদেরকে হারানো সম্ভব হলেও ছোট জায়গায় দ্রুত ও সাবলীল উলফরা ওদের থেকে অনেক এগিয়ে থাকে। ওরা সবাই ঝাঁপিয়ে পড়ে বিয়ারদের কাছ থেকে মৃতদেহটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বড় মেল বিয়ারটা একটা উলফের কাছাকাছি পৌঁছে যায়, কামড়ানোর চেষ্টা করলেও উলফটা কোন রকমে পালিয়ে বাঁচে। কিন্তু শত্রুদেরকে তাড়ানোর জন্য বিয়ারটা নিজের শিকারটাকে 1 সেকেন্ডের জন্য ছেড়ে যায়, আর উলফরা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ওরা প্রথম টুকরোটা চুরি করে, তারপর দ্বিতীয়টাও। চালাক উলফদের স্ট্র্যাটেজি বড় বিয়ারদেরকে হার মানায়। যদিও বুদ্ধিমানদের জন্য খাদ্য সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কখনো কখনো শুধুমাত্র শারীরিক শক্তি পারে আসল পুরস্কার জেতাতে, মানে জীবন সঙ্গী। এখন মেটিং সিজন, তাই হাজার হাজার এলিফ্যান্ট সি এখন পৃথিবীর নানান প্রান্তের বিচে ভিড় জমাচ্ছে। প্রত্যেকটা সমুদ্রের উপকূল এখন একটা মেল বিচ মাস্টার এবং তার 200 জন মহিলার হ্যারেমের নিয়ন্ত্রণাধীন। এরা সাধারণত আমেরিকার যে কোনো কারের তুলনায় বড় ও ভারী, আর এই বিচ মাস্টারগুলো হলো ভয়ঙ্কর যোদ্ধা, আর ওদেরকে এটা হতেই হয়। প্রত্যেক দিন ঘন্টায় 2 বার করে তরুণ যোদ্ধারা বিচ মাস্টারের কাছ থেকে ওর হ্যারেম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মেল সিলরা এখানে প্রায় 4 মাসের বেশি সময় ধরে কিছুই খায় না বা পানও করে না। মেটিং এর সুযোগের জন্য চলে অবিরাম লড়াই, কিন্তু তার মধ্যে 99% পুরুষই বংশ বিস্তারের সুযোগ পায় না, তাই অধিকাংশ ব্যাচেলরকে একাই রোদ পোহাতে হয় বিচে। সাউথ জর্জিয়া আইল্যান্ডের এই বিচে ডান দিকের এই বিচ মাস্টারটা বিপক্ষের চ্যালেঞ্জে সাড়া দিয়েছে। কিন্তু তারই মধ্যে একটা ধৈর্যহীন তরুণ প্রেমিক এগিয়ে আসে ও হ্যারেমের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এখনই এই মুহূর্তে ও বিচ মাস্টারকে জলের দিকে ঠেলতে থাকে। এটা ওর জন্য বিচ আর হ্যারেমটা পাওয়ার একটা বড় সুযোগ। প্রথম আক্রমণ করে প্রেমিকটা,
এলিফেন্ট সিলদের যুদ্ধ কৌশল খুব সহজ। প্রথমে কামড়ানো ও নিজের বিপক্ষের তুলনায় দ্রুত ও গুরুতর আঘাত করা। এই রকম যুদ্ধে প্রত্যেক শীতে 60% দলনেতা নিজেদের হ্যারেমের অধিকার হারায়। কিন্তু এক্ষেত্রে ঝুঁকি শুধু মহিলাদের হ্যারেম হারানোরই নয়, এর সঙ্গে গলায় গুরুতর আঘাত লাগতে পারে ও মুখে হতে পারে গভীর ক্ষত। হেরে যাওয়া যোদ্ধা হয়তো বেঁচে পাড়ে ফিরতে নাও পারে। বিচ মাস্টার নিজের 4টে প্রকাণ্ড দাঁত ওর বিপক্ষের শরীরে গেঁথে দেয়। প্রায় 6 ইঞ্চি লম্বা এই দাঁতগুলো ছুরির মতো হয়, ফলে বিপক্ষের শরীর থেকে খুব সহজেই রক্তপাত হয়। দুই যোদ্ধাই ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু এলিফেন্ট সিলরা পুরোপুরি ক্লান্ত না হওয়া পর্যন্ত লড়তে থাকে। বিচ মাস্টারের একটা জোরালো আঘাত বিপক্ষকে হার মানতে বাধ্য করে। কিন্তু কয়েক সেকেন্ড পরে তরুণ প্রেমিক আরো একবার লড়াইয়ে ফিরে আসে। নিষ্ঠুর বিচ মাস্টার ওর বিপক্ষের গলা কাটার চেষ্টা করছে, কিন্তু প্রেমিক তাতে ভয় পাচ্ছে না। ক্লান্ত বৃদ্ধ রাজার সামনে এখন ভয়ঙ্কর বিপদ। একটা তরুণ এলিফেন্ট সিল এই সিজনের মেটিং রাইটের জন্য একটা বৃদ্ধ বিচ মাস্টারকে যুদ্ধে হারানোর চেষ্টা করছে। বিচ মাস্টার ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ও একজন দুঃসাহসী অভিজ্ঞ যোদ্ধা। প্রায় ইঁটের দেওয়ালের মতো মোটা ওর ব্লাবারগুলো একটা বর্মের মতো কাজ করে, আর আগের লড়াইয়ের মোটা স্কার টিস্যু এই নরম বর্মটার উপরে আরও একটা স্তর অ্যাড করেছে। ওর বিপক্ষের এটা দেখে বোঝা উচিত যে ও একজন অভিজ্ঞ যোদ্ধা। এই বৃদ্ধ অভিজ্ঞ বিচ মাস্টার জানে যে আক্রমণই হল সেরা রক্ষণ। ও আচমকাই ওর বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা শেষ আঘাত করে। প্রেমিক হার স্বীকার করতে বাধ্য হয়। এই সিজনে ও বিচ মাস্টার হতে পারবে না। ওর ক্ষতগুলো এতটাই গুরুতর যে সেগুলো ভালো হওয়া প্রায় অসম্ভব, এবং হয়তো ও এই শীতের পর আর বাঁচবে না। বিচ মাস্টার আরও একবার নিজেকে সাউথ জর্জিয়া বিচের রাজা হিসেবে প্রমাণ করে। বিজয়ী বৃদ্ধ রাজা একটা জোরালো ডাক দিয়ে বিপক্ষকে শেষবার নিজের শক্তির পরিচয় দেয়। নিজের স্পিসিসের কাছে হারা একটা ব্যাপার, কিন্তু অন্য কোন স্পিসিসের প্রাণীর কাছে হেরে যাওয়া একটা লজ্জার ব্যাপার। আফ্রিকার সাভানায় কিছু কিছু প্রাণী নিজেদের শিকার রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিতে পারে। সিংহদের মেনিউতে বাফেলোদের স্থান একদম শুরুর দিকে, আর সেরকমই হাইনাদেরও। এই শিকারীগুলো শিকার ভাগ করে না। খাদ্যের সন্ধানে যদি ওরা লড়াই করে, তাহলে সেটা একটা ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়। তিন তরুণী সিংহী বোন সাভানায় শিকার খুঁজছে। একই প্রাইডের সদস্য এই তিন সিংহে দলবদ্ধভাবে শিকার করে, কিন্তু ওরা অনভিজ্ঞ, আর ওরা ওদের হিংস্র প্রতিবেশীদেরকে পাত্তা দেয় না। এটা একটা স্পটেড হাইনাদের একটা বড় ক্ল্যান। এই দলে প্রায় 80 জন সদস্য থাকতে পারে। এই দলটা শাসন করে একজন শক্তিশালী নেত্রী। ওরা ভীষণ দুঃসাহসী। ওদের খাদ্যে 95% জুড়ে থাকে ওদের করা শিকার। আজ নেত্রী ওদেরকে একটা সহজ শিকারের সন্ধান দিচ্ছে, একটা বাফেলোর মৃতদেহ। সিংহীরা হাইনাদের খাবার খাওয়ার আওয়াজ শুনতে পায়।
আর এগিয়ে আসে। সিংহীরা মনে করে এই বফেলোটা ওদের শিকার, হাইনারা পিছিয়ে যায়। সিংহীদের তুলনায় আয়তনে ছোট এই হাইনাগুলো একের বিরুদ্ধে এক অবস্থায় অসহায়, কিন্তু ওদের খাদ্য হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এক একটা সিংহী রোজ প্রায় 20 কিলোরও বেশি মাংস খেতে পারে। মনে হচ্ছে হাইনারা তাদের শিকার হারাতে চলেছে। দলনেত্রী লেজ সোজা করেছে, মানে ওরা আক্রমণ করতে প্রস্তুত। ওর কামড় যুদ্ধের সূচনা করে। একটা সিংহী ঝাঁপিয়ে পড়ে আর নিজের 34টা ধারালো দাঁতের সাহায্যে প্রতি আক্রমণ করে। কিন্তু হাইনারা দলবদ্ধভাবে যুদ্ধ করে, তাই সিংহীটা পালিয়ে যায়। আর ওর বোনেরা ওকে সাহায্য করে না, কারণ ওরা নিজেরা খেতে ব্যস্ত। হাইনার দলটা আবার ফিরে আসে আর এবার আক্রমণ করে মাঝখানে থাকা সিংহীকে। শারীরিক ওজনের দিক থেকে হাইনাদের কামড় সিংহদের কামড়ের তুলনায় শক্তিশালী। একটা সিংহী হয়তো 3টে বা 4টে হাইনাকে আটকাতে পারে, কিন্তু গোটা দল ওর উপর ঝাঁপিয়ে পড়ে। একা ও অসহায় ওই সিংহীটার সামনে এখন ভয়ানক বিপদ। হাইনারা সিংহদের মতোই দ্রুত গতিতে দৌড়তে পারে, কিন্তু ওদের স্ট্যামিনা থাকে অনেক বেশি। হাইনারা সিংহীটার পিছনের পায়ে কামড়ে ওকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। পড়ে গেলে সিংহীর মৃত্যু নিশ্চিত, কিন্তু এক্ষেত্রে সিংহদের একটা সুবিধা আছে। ওরা গাছে উঠতে পারে। আগের দুটো বোন এভাবেই নিজেদের জীবন বাঁচিয়েছে, কিন্তু তৃতীয় বোন পিছনে ফিরে তাকাচ্ছেও না। বাকি দুই বোন সবকিছুই দেখতে পাচ্ছে আর শেষ হাসি হাসছে হাইনারা। এটা খুবই স্বাভাবিক যে হাইনা আর সিংহরা হিংস্র হতে পারে, কিন্তু যে প্রাণীটাকে সাধারণত নিরীহ ভাবা হয় তাকে হিংস্র অবস্থায় দেখাটা অবশ্যই অবাক করতে পারে। আপাত নিরীহ কোয়ালারা নিজেদের শক্তি সঞ্চয় করে দিনে 20 ঘন্টা ঘুমিয়ে। জন্মের সময় কোয়ালাদের আকার হয় একটা মৌমাছির মতো। ওদের দেখে নিরীহ মনে হলেও একটা প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন প্রায় 13 কিলোগ্রাম, আর ও ভীষণ হিংস্র হতে পারে। প্রাইমেট ছাড়া ওরাই একমাত্র প্রাণী যাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। 3টে আঙুল, 2টো থাম আর প্রায় 1 ইঞ্চি লম্বা বাঁকা নখের সাহায্যে ওরা ওদের জীবনের বেশিরভাগ সময় গাছের উপরেই কাটায়। কোয়ালারা সাধারণত লড়াই করে না, কিন্তু যখন ওরা লড়াই করে তখন সেটা একটা ভয়ঙ্কর যুদ্ধের রূপ নেয়। অস্ট্রেলিয়া, এই অ্যাডাল্ট মেল কোয়ালাটার এলাকার আয়তন প্রায় একটা ফুটবল মাঠের সমান। সাধারণত ও এখানে একাই থাকে, কিন্তু যখন ওর কোনো সঙ্গীর প্রয়োজন হয় তখন মহিলা কোয়ালারা ওর বাসায় আসে। কিন্তু পুরুষদের জন্য কোনো আমন্ত্রণ নেই, এই আগন্তুককে কেউ নিমন্ত্রণ করেনি। রাজার প্রথম কাজ হল ওকে নিজের বাসা থেকে উচ্ছেদ করা। প্রতি আক্রমণ করার সব থেকে ভালো সুযোগ পাওয়া যায় মাটিতে, কিন্তু এক্ষেত্রে দুপক্ষই সমান শক্তিশালী। দুজনেই টেস্টোস্টেরনের দ্বারা প্রভাবিত, ওরা একে অপরকে যে নখগুলো দিয়ে আক্রমণ করছে সেগুলো দিয়ে কাঠ চেরা যায়। গাছের ডালে স্বচ্ছন্দে বসার জন্য
কোয়ালাদের শরীরে মাংসলো প্যাড থাকে, তাই আগন্তুক রাজা নরম পেটে আক্রমণ করার চেষ্টা করছে যেখানে ফার সব থেকে কম থাকে। কোয়ালাদের আটটা ধারালো দাঁত রয়েছে। ওদের পিছনের দাঁত একটা উড চিপারের মতো কাজ করে। এই লড়াইটাকে দেখে নিরীহ মনে হলেও এই ধারালো দাঁতগুলোর সাহায্যে বিপক্ষকে গুরুতরভাবে জখম করা যায়। গাছের সঙ্গে রাজাকে চেপে ধরে আগন্তুক ওর গলায় আঘাত করার চেষ্টা করছে, কিন্তু আগন্তুক এক্ষেত্রে একটা ভুল করে, যে ভুলের সুযোগ নিয়ে রাজা দ্রুত আগন্তুকের উপর চড়া হয় ও আরো একবার লড়াইয়ে ফিরে আসার সুযোগ পায়। শোধবোধের সময় হয়েছে, ওর রাজত্ব থেকে তাড়ানোর জন্য রাজা আগন্তুককে একটা উচিত শিক্ষা দিতে চাইছে। ওর অপমানিত শত্রু নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুত পালিয়ে যায়, আর এলাকার রাজা আরো একবার গর্বের সঙ্গে নিজের বাসায় ফিরে আসে আর নিশ্চিন্তে ঘুমোতে যায়। রাজত্ব রক্ষার একটা নিষ্পাপ আর মজাদার লড়াইয়ের পর সময় হয়েছে একটা হিংস্র আর দুর্দান্ত সরীসৃপ যুদ্ধ দেখার। আমাদের পরবর্তী প্রতিযোগী একটা অচেনা অ্যাকশন হিরো। ওর দৈর্ঘ্য হয়তো মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু ও পাথুরে এলাকায় অনায়াসে যাতায়াত করতে পারে, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিজের খোলস বদলাতে পারে আর নিজেকে প্রায় অদৃশ্য করে রাখতে পারে। এটা হলো একটা 3 বছর বয়সী ওয়ালবার্গস ভেলভেট গেকো। ও একটা 5 বছর বয়সী ওয়েস্টার্ন ন্যাটাল গ্রিন স্নেকের সঙ্গে লড়াই করছে। এই সাপটা প্রায় 3 ফুটেরও বেশি লম্বা হতে পারে, যা গেকোর দৈর্ঘ্যের প্রায় 11 গুণ। সাপটা ওকে খেতে চাইছে, কিন্তু এই অ্যাকশন হিরোটা আজ নিজেকে মেনুতে রাখতে আগ্রহী নয়। এই গেকোটা একটা অভিজ্ঞ যোদ্ধা, ও আগের একটা লড়াইয়ে ইতিমধ্যেই নিজের লেজ হারিয়েছে। এই লড়াইটাতে ওর একটা সহজ অথচ দুঃসাহসিক পরিকল্পনা রয়েছে। সাপটা চোয়াল কামড়ে ধরা, এই অবস্থায় ওর বিপক্ষ ওকে খেতে পারবে না, কিন্তু এক্ষেত্রে ঝুঁকিও আছে। সাপটার পরিকল্পনা হলো গেকোটাকে অবিরাম কামড়ানো ও এমন একটা বিষ প্রয়োগ করা যেটা গেকোটার শরীর থেকে রক্তপাত হতে সাহায্য করবে। এরপর ও ক্লান্ত হয়ে পড়লে সাপটা ওকে গিলে খাবে। যদিও গেকোটার কামড় সাপটাকে খেতে দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও সাপটা ওকে কামড়াতে পারে আর বিষ প্রয়োগও করতে পারে। কিন্তু গেকোটা আত্মরক্ষা করতে জানে ও নিজের অমসৃণ ত্বকে রক্ত প্রবাহ থামাতে পারে। আর এই ডালটার উপরে ও আরও একটা সুবিধা পায়, সেটা হলো 18 পায়ের সুবিধা। ওর প্রত্যেকটা পায়ে প্রায় 10 কোটি গ্রিপার থাকায় ও প্রায় 2 কেজি স্টিকিং ফোর্স জেনারেট করতে পারে, যার মানে সাপটাকে ও নিজের সর্বশক্তি দিয়ে টানলেও ও ডালটাকে ধরে রাখতে পারবে। কিন্তু গেকোর চোয়াল সাপটাকে ধরে রাখতে পারছে না। ও আরো একবার সাপটাকে ধরেছে, কিন্তু সাপটার কামড় এতটাই জোরালো ছিল যে ওর কনস্ট্রিক্টিং ব্লাড ভেসেলগুলো কার্যকারিতা হারিয়েছে। সাপটা গেকোটার পিঠ ও পাঁজর ধরার চেষ্টা করছে, কিন্তু সেটা পারছে না। গেকোটা নিজের পরিকল্পনা অনুযায়ী সাপটাকে আরো একবার কামড়ে ধরে থাকে, আর সেটা এবারও কাজে দেয়। শেষমেশ সাপটা হার স্বীকার করে। গেকোটাকে হারানো ওর পক্ষে অসম্ভব। গেকোটা নিজের জয় উপভোগ করলেও ও পুরোপুরি বিপদমুক্ত নয়। গেকোরা লড়াই করার সময় ওদের শরীরে খুব দ্রুত অক্সিজেনের অভাব দেখা দেয় এবং প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই লড়াইটা ওর কাছে একটা ম্যারাথন দৌড়ের সমান। ওর কপাল ভালো যে ও বেঁচে আছে, কিন্তু ঠিক তখনই সাপটা নিজের ভাবনা বদলে ফেলে।
বাস্তব জীবন সিনেমার মতো হয় না। নায়ক সব সময় জিততে পারে না, আর এই সাপটা নিজের পুরস্কার পায় ও প্রাণীটাকে গোটা গিলে খায়। মরণ বাঁচন লড়াই শুধুমাত্র স্থলেই সীমিত নয়, সমুদ্রের নিচের কিছু যুদ্ধ প্রমাণ করে আয়তন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি সত্যি আপনি যদি ভাবেন একটা বাচ্চাকে রক্ষা করা কঠিন, তাহলে ভেবে দেখুন 1000টা বাচ্চাকে রক্ষা করার জন্য আপনাকে কত কঠিন লড়াই করতে হবে। একদিকে রয়েছে একটা জায়ান্ট সিক্লেড, প্রায় 3 কিলোগ্রাম ওজনের এই প্রাণীটার চোয়াল যতটা শক্তিশালী, এই প্রাণীটাও ততটাই দুঃসাহসী। কিন্তু ক্ষুধার্ত শিকারীদের হাত থেকে ওকে প্রায় 1000টা ডিম রক্ষা করতে হবে, যে কাজটা একদমই সহজ নয়। এবং আরেকদিকে আছে সেরেটেড হিঞ্জড টেরাপেন, যার ওজন প্রায় 6.5 কিলোগ্রাম। এই প্রাণীটার বৈশিষ্ট্য হলো একটা আর্মার্ড শেল, একটা বুলডোজার পার্সোনালিটি আর শিকলিডদের ডিম খাওয়ার প্রবল ইচ্ছা। শিকলিডরা হয়তো ওদের জীবনে মাত্র একবারই ডিম পারে, তাই ওদের মাও এই লড়াইয়ে সামিল হয়। আক্রমণই হলো ওদের সেরা রক্ষণ। ওদের অস্ত্র কয়েকশো দাঁত বিশিষ্ট একটা শক্তিশালী চোয়াল। ওদের কামড় খেলে অনায়াসে যে কোনো মানুষের রক্তক্ষরণ হতে পারে। ওরা টেরাপিনের নরম মাথা আর গলা লক্ষ্য করে আক্রমণ করে। টেরাপিনের শরীরের প্রায় 50% ঢাকা থাকে আর্মারে, যেটা কেরাটিনের একটা শক্ত খোলস। কিন্তু সিক্লিপরা নির্মমভাবে আক্রমণ করে। আর অবশেষে টেরাপিনের গলার চারপাশে থাকা নরম ত্বকের সন্ধান পায়। নিজের দুর্বলতা বুঝতে পেরে টেরাপিন রক্ষণাত্মক হয়ে ওঠে। স্থলে ও জোরালো আক্রমণ করতে পারে, কিন্তু জলের নিচে প্রতিরোধ বেশি থাকায় ও তত জোরালো আক্রমণ করতে পারে না। আর ওর মুখের আয়তন এতটাই ছোট যে ওই বড় পিচ্ছিল সিক্লিডগুলোকে কামড়াতে পারে না। এবার মাছগুলো একটা নতুন যুদ্ধ কৌশল প্রয়োগ করছে। ওরা টেরাপিনটাকে ঠেলছে, নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে ওরা ওদের বিপক্ষকে একটা পাথরের উপর আছড়ে ফেলেছে। টেরাপিনের শেলটা ভেঙে যাওয়া ওর জন্য খুব ক্ষতিকর ব্যাপার, তাই ও পালায়। শিকলিডরা এখন বিপদমুক্ত, আর টেরাপিনটাকে নিজের লাঞ্চ অন্য কোথাও খুঁজতে হবে। সমুদ্রের নিচে সমস্ত প্রাণীদের সাহায্যের প্রয়োজন হয় না। ক্যালিফোর্নিয়া সমুদ্রে বাস করে একটা নিঃশব্দ শিকারী। এই ক্যালিফোর্নিয়া টু স্পট অক্টোপাসটা খাদ্যের সন্ধানে অবিরাম সমুদ্রের নিচে ঘুরে বেড়ায়, আর এখন ও ক্ষুধার্ত। অক্টোপাসরা শেল ফিশের জন্য বিপজ্জনক। এই হিংস্র শিকারীগুলোর থাকে শার্প পোলারাইজড ভিশন, 8টা টেন্টাকল ওদের লড়াইয়ে এগিয়ে রাখে। ওদের শিকাররা এই এক একটা টেন্টাকেলে থাকা কয়েকশো সাকারের কবল থেকে পালাতে পারে না, আর এগুলোর মধ্যে থাকে স্পেশালাইজড কেমিক্যাল ডিটেক্টরস। কিমো রিসেপ্টর্স নামের প্রায় 1,60,00,000 সেন্স অর্গানের সাহায্যে ওরা ওদের চারপাশের জলের স্বাদ বুঝে ওদের পার্শ্ববর্তী পরিবেশ কেমিক্যালি অ্যানালাইজ করে ও সম্ভাব্য শিকারের সন্ধান করে। এই অক্টোপাসটা একটা শ্রিম্পের গন্ধ শুঁকছে। এটা একটা লোভনীয় শিকার। ও হলো একটা ক্যালিফোর্নিয়া ম্যান্টিস শ্রিম্প। ওর বাস সান্টা ক্যাটালিনা আইল্যান্ডের সামুদ্রিক গর্তে। প্রায় 12 ইঞ্চি লম্বা এই প্রাণীটাকে দেখে সহজ অথচ তৃপ্তিদায়ক খাদ্য বলে মনে হয়। অক্টোপাসটার আয়তন ওর আয়তনের প্রায় 4 গুণ। ম্যান্টিস শ্রিম্প অত্যন্ত গতিশীল। ওরা 1 সেকেন্ডে ওদের দৈর্ঘ্যের 30 গুণ পথ অতিক্রম করতে পারে।
একটা অলিম্পিক সুইমারের ক্ষেত্রে যেটা ঘন্টায় 200 কিলোমিটার বেগে সাঁতার কাটার সমান, তাই ও পালাতে পারে। কিন্তু ও ভীতু নয়, ও নিজের গর্তের সামনে এসে দাঁড়ায়। ওর এই দাঁড়ানোর পদ্ধতিটাকে বলা হয় মেরল স্প্রেড। এর সাহায্যে ও নিজেকে যতটা সম্ভব বড় দেখায়। অক্টোপাসটা ওর এই ট্যাকটিক্স দেখে ভয় পায় না, ওর চাই শ্রিম্প সুশি। কিন্তু এটা কোনো সাধারণ শ্রিম্প নয়, ওর কাছে এমন একটা গোপন অস্ত্র আছে যেটা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এই ক্ষুধার্ত অক্টোপাসটা একটা শ্রিম্প খাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই শ্রিম্পটাও যুদ্ধের জন্য প্রস্তুত। ওর সামনের পায়ের নখগুলো মুগুরের মতো, অক্টোপাসটা চমকে ওঠে। ও বুঝতে পারে না এটা কিসের আঘাত ছিল। ম্যান্টিস শ্রিম্পের এই বিশেষ শক্তিশালী নখগুলোর পিছনে আছে স্প্রিং লিঙ্কেজ আর ল্যাচের একটা নেটওয়ার্ক। ও যখন ঘুষি ছোড়ে, এই নখগুলো একটা ক্রস বোয়ের মতো হঠাৎই সজোরে বিপক্ষের উপর আছড়ে পড়ে। এটা এতটাই শক্তিশালী যে এটা একটা 22 ক্যালিবার বুলেটের অ্যাক্সেলারেশন আর একটা আফ্রিকান সিংহের শক্তিশালী কামড়ের সমান। অক্টোপাসটা অবাক হয়ে যায়, কিন্তু হার মানে না। শ্রিম্পটা সবে মাত্র লড়াই শুরু করেছে, ওর লক্ষ্য স্থির। একটা দারুণ আঘাত দু চোখের ঠিক মাঝখানে, ও বিপক্ষের তুলনায় খুব বেশি দ্রুত। অক্টোপাসটা হার স্বীকার করে। এখন ওর উদ্দেশ্য পাশের পাড়া। বন্য পরিবেশে খাদ্যের জন্য লড়াই ভয়ঙ্কর মাত্রা পেতে পারে, কিন্তু যখন কোনো মায়ের সামনেই তার সন্তানকে শিকার করার চেষ্টা করা হয়, তখন সেই লড়াইটা হয় আরো ভয়ঙ্কর। একটা সিংহি যার ওজন প্রায় 180 কিলোগ্রাম এবং দৈর্ঘ্য প্রায় 10 ফুট, ও একজন প্রকৃত কিলিং মেশিন। আর ও একা শিকার করে না, ওর সঙ্গে থাকে ওর দল। ওর চোখ মানুষের চোখের তুলনায় 6 গুণ বেশি সেন্সিটিভ, কিন্তু একটা শিকার খুঁজে পাওয়া সব সময় সহজ। জিরাফ পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী। এদের সামনের পা কাঁধ থেকে খুর পর্যন্ত প্রায় 6.5 ফুট লম্বা হয়, আর ওদের এই লম্বা গলাটা প্রায় 8 ফুট লম্বা হতে পারে। সিংহরা প্রায় 11 ফুট লম্বা লাভ দিতে পারে, তাই ওদের পক্ষে একটা প্রাপ্তবয়স্ক জিরাফ শিকার করা সম্ভব। কিন্তু আজ ওদের সামনে আছে আরও একটা সহজ শিকার। প্রায় 100 কিলোগ্রাম ওজনের এই বাচ্চা জিরাফটা এই সিংহীগুলোর আগামী 2 দিনের রসদ হতে পারে। মা জিরাফটা এক মুহূর্তের জন্য ভুল করে নিজের সন্তানের উপর থেকে চোখ সরায়। সন্তানকে রক্ষা করার জন্য মা এগিয়ে আসে, আর ওর আক্রমণে ওর শত্রুরা ছন্নছাড়া হয়ে পড়ে। বিগ ক্যাটরা বেশ চালাক, ওরা চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে কেউ না কেউ সবসময় মায়ের নজরের বাইরে থাকে। প্ল্যান হল মাকে দূরে নিয়ে যাওয়া আর তারপর আহত বাচ্চাটাকে শেষ করা। কিন্তু তার জন্য ওদেরকে ওই মাটার ভয়ঙ্কর রক্ষণ ভেদ করতে হবে।
জিরাফের সামনের পা শক্ত মুগুরের মতো, লম্বা রিট্রাক্টর মাসলগুলো প্রসারিত করে ওরা সামনের দিকে পা ছড়ে আর ব্যাকসুইংয়ে আক্রমণ করে। প্রায় 5 ফুট লম্বা পা আর প্রায় 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট খুরের সাহায্যে ও বিপক্ষকে গুরুতরভাবে আহত করতে পারে। 1100 কেজির এই প্রাণীটা অসম্ভব শক্তিশালী। ওর আঘাতে সিংহীদের শির দাঁড়া আর মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হতে পারে। আরো সিংহীদের দিকে এগিয়ে যাচ্ছে। সিংহীরা ওকে ফাঁদে ফেলার জন্য ওর আরো কাছে আসছে আর ওর হাত থেকে পালাচ্ছে। সিংহীদের পরিকল্পনা সফল হয়। মা প্রবৃত্তিগতভাবে সিংহীদেরকে আক্রমণ করে, ফলে ওর বাচ্চাটা অসহায় হয়ে পড়ে। ক্রুদ্ধ মা দ্বিতীয়বার ওর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সিংহীরা পালাতে সফল হয়। দুর্ভাগ্যবশত মায়ের খুর ওর বাচ্চার উপর এসে পড়ে। আবার সন্তান প্রসব করার জন্য ওকে প্রায় 2 বছর অপেক্ষা করতে হবে। সিংহ আফ্রিকার সেরা শিকারী, কিন্তু এখানে জলাশয়ে লুকিয়ে রয়েছে আরো একটা ভয়ঙ্কর বিপদ। ইস্ট আফ্রিকার লুয়াংগুয়া রিভার, প্রখর তাপের হাত থেকে বাঁচার জন্য বড় স্তন্যপায়ী প্রাণীরা এখানে ভিড় জমায়, কিন্তু ওদের কখনো নিজেদের আত্মরক্ষার কথা ভোলা উচিত নয়, কারণ জলের নিচে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর বিপদ। নাইল ক্রোকোডাইল হল নদীর একটা দানব। এদের দৈর্ঘ্য হয় প্রায় 20 ফুট পর্যন্ত আর ওজন হতে পারে প্রায় 1000 কিলোগ্রাম। পেশি বহুল লেজের সাহায্যে এরা এদের শিকারের দিকে এগিয়ে যায়। এবং একবার শিকার দেখতে পেলে সেটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আরো একটা জলপ্রিয় দানব জলের খোঁজে এখানে আসে, এবং এই শক্তিশালী প্রাণীগুলো ওদের এই ভয়ঙ্কর জলজ প্রতিবেশীকে দেখে ভয় পায় না। হিপোরা তৃণভোজী হতে পারে, কিন্তু ওরা হিংস্র যোদ্ধাও। পুরুষ হিপোদের ওজন হয় প্রায় 4500 কিলোগ্রাম। এরা জলাশয়ের সুপার হেভিওয়েট চ্যাম্পিয়ন্স। ওদের পিঠের শক্ত ত্বক প্রায় 2 ইঞ্চি মোটা, এবং অস্ত্র হিসেবে ওদের সঙ্গে আছে প্রায় 18 ইঞ্চি লম্বা ধারালো এবং সুচালো দাঁত। ওরা অনায়াসে যে কোনো কুমিরকে খুন করতে পারে। হিপোদের এই দলটা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ওরা এই জলাশয়টা উপভোগ করতে চায়, কিন্তু এখানে ওদেরকে নিজেদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। এই 6 বছর বয়সী মহিলা কুমিরটা শিকার করার জন্য প্রস্তুত। ওর নজরে পড়েছে একটা বাচ্চা হিপো। যে কোনো কুমির এই হার্টটার মুখোমুখি হতে ভয় পেত, কিন্তু এই কুমিরটা একটা ভয়ঙ্কর শিকারী। ও লিমিট বলে কোনো বস্তুতে বিশ্বাস করে না। ও এমন একটা কুমির যে সাহস আর উদ্যমের সাহায্যে যে কোনো সীমারেখা অতিক্রম করতে চায়। ও হার্টটার ঠিক মাঝখানে এগিয়ে যায়। এটা ওর জন্য একটা ভুল সিদ্ধান্ত, কারণ হিপোদের মুখোমুখি হওয়া একেবারেই ঠিক নয়। এই দলটা বিপদের আঁচ পায়, এবং ওরা সবাই মিলে ওই কুমিরটাকে আক্রমণ করে।
কুমিরটা বিপক্ষের সংখ্যা দেখে ভয় পায়। ও পালানোর চেষ্টা করে, কিন্তু নিরাপদ স্থানে পৌঁছানোর আগেই ও ধরা পড়ে যায়। হিপোরা ওকে আরো একবার ঘিরে ধরে। একজন ওর শরীর, দ্বিতীয় জন ওর মাথা এবং তৃতীয় জন ওর লেজ কামড়ে ধরে। হিপোদের মুখে থাকে অত্যন্ত ধারালো দাঁত। উপরের আর নিচের দাঁতের মধ্যে চলা ক্রমাগত ঘর্ষণ এই দাঁতগুলোকে ধারালো রাখতে সাহায্য করে। ওদের একটা জোরালো কামড় ওদের বিপক্ষের ত্বক ভেদ করে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। কুমিরটার মৃত্যু নিশ্চিত, কিন্তু ধারালো দাঁত শুধু হিপোদেরই নেই। কুমিরটার খাঁজ কাটা চোয়ালে মোট 68টা দাঁত থাকে এবং ওর কামড় পৃথিবীর সব থেকে শক্তিশালী কামড়গুলোর মধ্যে একটা। ওর চোয়াল বন্ধ হয় অবিশ্বাস্য 2200 কিলোগ্রাম ফোর্সের সাহায্যে, ফলে ওর মুখ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ও হিপোটাকে সজোরে কামড়ায় এবং এত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে যে ও তার মধ্যে থেকে লুকিয়ে নিরাপদে নদীর পাড়ে উঠে আসে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর এই কুমিরটা নিজের সাহসকে এবার সঠিক কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। স্থলের প্রাণীর ভয়ঙ্কর কামড় থেকে এখন সময় হয়েছে একটা জলের প্রাণীর হিংস্র কামড়ের, স্যান্ড টাইগার শার্ক। খুন করা এদের স্বভাব, কারণ এরা জন্ম থেকেই খুনি। মাতৃগর্ভে এই 4 সপ্তাহের বাচ্চাটা দৈর্ঘ্য মাত্র 5 ইঞ্চি মতো, কিন্তু ওর কাছে ইতিমধ্যেই ওর মারণাস্ত্রগুলো রয়েছে এবং ও এগুলোকে ব্যবহার করার জন্য নিজের জন্মের অপেক্ষাও করবে না, কারণ ইয়োকসেকে ওর খাদ্য ফুরিয়ে আসলে ওকে নতুন পুষ্টির উৎস খুঁজতে হয়। তাই ও নিজের ভাই ও বোনের দিকে নজর দেয়। এখানে প্রত্যেকেই একা। বয়সে সব থেকে বড় হওয়ার সুবাদে ওর কাছে আছে সব থেকে উন্নত অস্ত্র, তাই এক্ষেত্রে ওর ছোট ভাই বোনদের সুযোগ অনেক কম। এবং আরো ছোট ভাই বোন যারা এখনো তাদের ইয়োক স্যাকে আছে তাদের সুযোগ আরো কম। আগে মারো তারপর খাও, বয়স যতই বাড়ুক না কেন শার্কদের কাছে এটাই নিয়ম। বায়োলজিস্টদের এই ফুটেজটাতে বড় ভাইকে ওর শিকার খেতে দেখা যাচ্ছে, কিন্তু ও শুধু এখানেই থেমে থাকে না, ও নিজের মায়ের অনিষিক্ত ডিমগুলোর দিকে এগিয়ে যায়। একদিনে ও 170টা ডিম খাবে আর এটা চলবে আরো 11 মাস। এরপর যখন ও সমুদ্রে মুক্তি পাবে তখন ওই হয়ে উঠবে একটা জেনুইন ন্যাচারাল বর্ন কিলার।